কোদাই দেওয়া দায়িত্ব, বাকি চল্লিশ বছর তিনি সাধারণ বেশে সমাজে কাটিয়েছেন। দুটো পার্ট। ফের তেইশ বছরটাকে যদি অ্যানালিসিস করে দেখব, রসূলুল্লাহ এগারো বছর শুধু জাতির কাছে প্রচার করেছেন তৌহিদ তথা আল্লাহ পাকের একত্ববাদ। এগারো বছর ব্যাপী রসুলের শুধু কথাই ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানব জাতি, হে আরবের মানুষ, মক্কার মানুষ, হে বিশ্ব মানব, তোমরা বলো আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই। এই একটা কথাই বলেছেন, কতদিন বলেছি, ও আওয়াজ ইহুদির কানে গেছে, খ্রিস্টানের কানে গেছে, মুসলমানের কানে, এই হিন্দুর কানে, মুশরিকের কানে, কাফেরের কানে, অগ্নি উপাসকের কানে, সবার কানে কানে পৌঁছে দিয়েছেন এগারো বছর ধরে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তোমরা আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই। আল্লাহর বান্দা মনে রাখো, এগারো বছর তৌহিদ প্রচার করেছেন, পনেরো বছর নবী পাক আবার দুটো কাজ করেছেন, একদিকে নবী পাক আদেশ 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 করেছেন, আর একদিকে নিষেধ করেছেন। বারো বছরের ইসলামী শরীয়তের পরিপূর্ণ আদেশ নিষেধে মক্কাবাসীর কাছে, মদিনাবাসীর কাছে তিনি প্রচার করেছেন। আমি আপনাকে পাঠ পাঠ করে বোঝাতে চাইছি, তাহলে চল্লিশ বছর কেটেছে সাধারণ সামাজিক জীবন, তেইশ বছর কেটেছে ধর্ম প্রচারকের জীবন, সেই তেইশ বছর ভিতরে এগারো বছর কেটেছে শুধু আল্লাহর একত্ববাদী বাণী প্রচারের ভিতরে, আর পরের বারো বছর কেটেছে একদিকে বলেছেন নামাজ ফিকির করো, বার সেবা করো, ভগবান প্রত্যেকে তিনি এগারো বছরের ভিতরে আবার বলেছেন তুমি হয়ে যাও, জীবন কল্যাণ চুরি তুমি করো না, তুমি করো না, হে ইমানদার মুসলমান, বারো বছরের একে আদেশ বাণী আর একদিকে নিষিদ্ধ বাণী, দুটি বাণীর সমন্বয়ে ওই মক্কার ভিতরকার সেই অসভ্য বরবর যারাই ছিল প্রবত মাতাল, যারাই ছিল সত্য পরিবার, যারাই ছিল সেরে আড্ডা, যারাই ছিল কুফরের আড্ডা, তাদের মতো মানুষগুলোকে বিশ্বশ্রেষ্ঠ মহাপুরুষ বানিয়ে, ঠিক না ভুল, আগে ঠিক না ভুল, চোদ্দশো বছর পরে এসে আজকের আমাদের সমীক্ষাটা কি, আমাদের সমীক্ষাটা কি, 50% মানুষ যদি বাহ্যিকভাবে নবী ভক্ত হয়ে নামাজ কালাম দিনদারি করতে পারে করে থাকি, বাকি 50% মেয়ে মরদ আজও নবী আদর্শের সঙ্গে তাদের সম্পর্ক নেই বললেও চলে, ঠিক তো নাকি, জানি না ভুল বললাম কিনা, 50% বলেছি, কম বলেছি না বেশি বলেছি তাও জানি না ভাই, তবে কোথাও যদি 50% হয় কোথাও শূন্য বাদ যাবে 5%, 5% লোক যদি সত্যকারের নবী আদর্শে চলতে চায় 95% নবী আদর্শের ধার ধারে না, অথচ নবীর নামে মোটা মোটা কথা বলতেও আমরা প্রস্তুত, আর নবীর নামে যদি মজার কাহিনীগুলো বলা হয় সুবহানাল্লাহ বলতেও আমরা রেডি, কাজের বেলায় আমাদের ঘাটতি। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম এমন একজনকে তোমাদের নবী বানিয়েছি যিনি তোমাদের দুঃখে দুঃখিত, তোমাদের সুখে সুখিত, তোমাদের ব্যথায় তিনি ব্যথিত, জোরে বলো, এত দরদ তার ভিতরে, এতটা মানবতা দয়াত্মক তার নবী,
রীতিমতো ওই নবী তোমাদের দুঃখে দুঃখিত, তোমাদের তোমরা ব্যথা করো, তিনি ব্যথা পান। এটা সেবীর গুণ এবং চরিত্র। কোন একজন মানুষকে আমি 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 নবী বানিয়েছি, হে সন্তান আমাদের মনে রাখা দরকার। নবী আমাদের ব্যথার ব্যথি দুঃখে দুঃখী মানুষের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদের কাছে নিবেদন ছিল, তাদের কাছে খোশামত করছি। ভাই আমি পরের ভাবনা কম ভাবি, আমি ভাবি আমার জাতির ভাবি। আপনি বলুন, নবী বললেন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই কথাটা বলতে গেলে তাদের বাধা ছিল। কিসের বাধা? তারা কেউ বলতো ইন্নাল মালাইকাতা বানাতুল্লাহ, এই ফেরেশতারা সব আল্লাহর মেয়ে। জোরে বলুন, কি বলতো? ফেরেশতারা আল্লাহর মেয়ে, আর এই মেয়েলি আকৃতি তৈরি করেই তারা তারে পুজো দিত। ভাই তারা ওজাইরের আকৃতি তৈরি করে তাকেই পুজো দিত। খ্রিস্টানরা বলতো ওয়াকালাতি নাসারাল মাসীহ ইবনুল্লাহ, জি খ্রিস্টানদের বক্তব্য ছিল যে ঈসা মসীহ সেই হলো আল্লাহর ছেলে, তারা তাকে পুজো দিত। মজুসিরা অগ্নি উপাসকেরা মনে করত যে আগুন জ্বালিয়ে ওকে যদি প্রণিপাত করা যায় তাহলে ও আর আমাদের জ্বালাবে না, পোড়াবে না, ছায়ার বানাবে না, তাই আগুন জ্বালিয়ে পুজো দিত। জি আর সাধারণভাবে পুজো দিত সূর্যরে, যেহেতু সূর্য একটি অগ্নিপিণ্ড। যে মক্কার মাটিতে মূর্তি পূজারি, ওজাইরের পূজারি, ঈসা নবীর পূজারি, আগুন পূজারি, তারকা পূজারি, বৃক্ষ পূজারি, পাথর পূজারি, এতগুলো ধর্মের লোক সেইখানে বাস করে, আমার নবী তাদের মাঝে বললেন যে উপাসনা আরাধনা গুণগান স্তব স্তুতি পূজো অর্চনা যদি করতে হয় তাহলে সেটা একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় কারোর জন্য নয়। একটু সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এই কথাটা তাদের লাগবে না লাগবে না, আমার সঙ্গে কথা বলুন, ওদের লাগবে না লাগবে না? এ কথা তো ওদের বুকে সেলের মতো লাগবে, লাগবে না? ওদের মানি তো বিশ্বাস যা মুহাম্মাদের কথা তার পুরো উল্টো বিপরীত, এ কথা তো তাদের অন্তরে লাগবেই। সুতরাং ইহুদির সঙ্গে খ্রিস্টান ধর্মের মিল নেই, খ্রিস্টান ধর্মের সঙ্গে মুশরিকদের ধর্মের মিল নেই, কাফেরদের সঙ্গে মিল নেই, অগ্নি উপাসকদের ধর্মে নিজেদের ভিতরে ধর্মীয় মিল না থাকলেও মুহাম্মাদের শত্রুতায় সবাই এক। বোঝা গেল? আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা যখন সবাই এক সঙ্গে সোচ্চার হত, আমার নবীর পক্ষে তখন ইসলাম প্রচারটা ছিল অত্যন্ত দুঃসময়ে, অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অংশে তিনি তার নীতি এবং খোদাই দেওয়া দায়িত্ব থেকে তিনি এক কদম পিছিয়ে আসেননি। কোনো কথা না, ওরা যত শত্রুতা করে করুক আমার কাজ আমায় করতে হবে। আমি আশ্চর্য হয়ে যাবেন, রসুলুল্লাহর দাদা যখন ইন্তেকাল করছেন, রসুলের বয়স তখন 8 বছর, 8 বছর বয়স থেকে রসুলুল্লাহর দায়িত্ব গ্রহণ করলেন, তার প্রিয় চাচা হযরত আবু তালেব
আবু তালেব যখন ইন্তেকাল করছেন রসূলের বয়স তখন 50 কত বললাম তাহলে এক বাক্যে বলা যায় 42 বছর রসূলুল্লাহ ছিলেন চাচা আবু তালেবের আশ্রয়ে আশ্রিত জি 42টা বছর এই 42টা বছরের ভিতরে 32 বছর কেটে গেছে সাধারণ মানুষ 32 প্লাস 48 পরে 10 এখন নবী সেই চাচাই আশ্রয় দাতা সবাই জানে মুহাম্মাদের শেল্টার দেয় আবু তালেব আল্লাহর বান্দা মনে রাখুন মক্কার নেতৃবর্গ বারে 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 রসূলের কাছে বারবার বারবার ঠকুন খেয়ে তারা আবু তালেবকে বলেছিল ও আবু তালেব তোমায় একটা কথা বলি তোমার ভাইপোটা সমাজে কি শৃঙ্খল ধরায় তোমার ভাইপোটা সমাজে কি না আগুন লাগিয়ে দিচ্ছে তুমি ভালোই দেখতে পাচ্ছ আমাদের বাপ দাদাদের ধর্ম মানে না আমাদের বাপ দাদাদের ধর্মকে মন্দ বলছে সে আলাদা ধর্মের প্রচার করছে আর তুমি তাকে আশ্রয় দিয়ে যাচ্ছ আমরা বুঝতে পারছি তুমি তাকে ভালোবেসেছ বুঝতে পারছি তুমি তাকে আপন মনে করো একটা কাজ কর আমরা এই মুহাম্মাদের মতো সুন্দর সুদর্শন একটা যুবক ছেলে তোমার হাতে দিয়ে দিচ্ছি তাকে যত্ন করো তাকে ভালোবাসো আর মুহাম্মাদকে আমাদের হাতে দিয়ে দাও দেখি আমরা ওকে ব্যবস্থা করতে পারি না সারা মক্কা একদিকে আবু তালেব এক জায়গায় দাঁড়িয়ে বললেন দেখো এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলুন সুবহানাল্লাহ জি ভাই যার বাচ্চাটা সে যত কালো হোক খোঁড়া হোক নুলো হোক তবুও তার কাছে সেটাই প্রিয় ঠিক না ভাই আবু তালেব বললেন ওটা আমার পক্ষে সম্ভবপর নয় আমি ওটা করতে পারবো মক্কার লোকেরা ফিরে গেল পিছিয়ে গেল সম্ভব হলো মুহাম্মাদকে আবু তালেবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দিন যায় বাইরে আমার শুনে রেখে দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভোলানোর জন্য নবীকে ভোলানোর জন্য মক্কার নেতৃবর্গ পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত দিল এখন একবার খোঁজ নিয়ে ওই আবু তালেবের ভাইপোটা কোন লোভে করে সব কাজ করছে কিনা একবার খোঁজ নাও তো সবাই সিদ্ধান্ত নিল লোক যাই করুক না কেন ওকে সব রকমের সুযোগ দেওয়া হবে ভাই আমার ওরা সিদ্ধান্ত নিল আবু তালেবের কাছে প্রস্তাব পেশ করা আবু তালেব তোমার ভাইপো যদি সুন্দরী মেয়ে চায় সুন্দরী মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হবে তোমার ভাইপো যদি অর্থ চায় আরব সেনা ধনী তাকে বানিয়ে দেওয়া হবে তোমার ভাইপো যদি নেতৃত্ব চায় আমরা সবাই মিলে তাকে নেতৃত্ব দান করব তাহলে আমার সমাজ জীবনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যদি টাকা পাওয়া যায় আর একটা সুন্দরী স্ত্রী যদি পাওয়া যায় তাতেই মানুষের জীবন আনন্দে কেটে ওঠে আনন্দে কেটে যায় এর সঙ্গে যদি পাওয়া যায় নেতৃত্ব তাহলে তো শোনায় সবাই ঠিক না ভুল যদি থাকে টাকা আর বাড়ি থাকে যদি একটি সুন্দরী মহিলা এতেই মানুষের জীবনটা আনন্দে কেটে যায় আর ওই সঙ্গে যদি নেতৃত্ব মেলে তাহলে তো হাই পাওয়ার ওরা তিনটি আমার রসূলকে দেওয়ার জন্য পরামর্শ নিল যা চাবে তাই দেওয়া হবে আবু তালেবের কাছে প্রস্তাব আবু তালেব ইসলামের গুরুত্ব মর্যাদা কিচ্ছু বোঝে না জি শুধু ভাইপোকে যত্ন করে প্রশ্রয় দেয় এই পর্যন্ত তো ওরা প্রস্তাবটা নিয়ে আবু তালেবকে দিল আবু তালেব তোমার ভাইপোকে তুমি রস্ত করতে পারলে না কোন রকমই তাকে বিরত রাখা গেল না একটা কাজ করো জানি না তোমার ভাইপোর ভিতরে কোনো গোপন লোভ আছে কিনা তুমি একবার খোঁজ নাও যদি টাকা চায় আমরা আরবের শেখা ধনী থেকে বানিয়ে দেব যদি মেয়ে চায় আরব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেব যদি চায় নেতৃত্ব তাও আমরা দিতে প্রস্তুত তিনটে নেবে তাও দেব একটা নেবে দুটো নেবে তাও দেব তুমি বলো আবু তালেব মনে মনে বেশ খুশি আবু তালেব যদিও রসূলকে আশ্রয় দিচ্ছে তো একটা চাপের মধ্যে রয়েছে সারা মক্কা একদিকে আর আবু তালেব একলা একদিকে রসূলের জন্য মারলা বাকে নবীকে আবু তালেব ডেকে বলেছে ও বাবা মুহাম্মদ মক্কার মানুষেরা তোমার জন্য সুবর্ণ সুযোগ দিয়েছে বাবা
আমি চাইছি তুমি এই সুযোগটার হাত ছাড়া করো না, কোন রকমই এই সুযোগটাকে তুমি মেনে নাও। ভাইরা আমার রাসূল বললেন কি সুযোগ চাচা একটু বলবে? আবু তালেব তিনটে কথাই বলে দিলেন। ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবার পরে বলেছিলেন, ও চাচা যারা সত্য কথা বলতে কি আপনি মনে রেখে দিন, সত্য কথা বলতে ওরা তো এইগুলো সব দিতে চাইছে, আপনি ওদেরকে বলুন যদি ওদের ক্ষমতায় পড়ায় আকাশ থেকে চন্দ্রকে পেড়ে আমার হাতে দিয়ে দেবে, আকাশ থেকে সূর্যটাকে পেড়ে এনে আমার হাতে দিয়ে দেবে, তাও তারা দিয়ে দেখতে পারে। কিন্তু জেনে রাখুন চাচা, আমার আল্লাহ পাক যে একত্ববাদের বাণী প্রচারের জন্য আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আমি ওই হক দায়িত্ব পালন করার জন্য পশ্চিমকালে আমি পিছিয়ে যেতে পারবো না। জি ভাই, আমাদের যদি টাকা দেওয়া হয়, টাকায় হুজুর সাহেব, পীর সাহেব, মোল সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, সব সাহেব কাট। জি আমি যদি এখন এই কাট হওয়ার অস করি বাকি আওয়াজ উঠি চলে যাবে, যে টাকার বিনিময়ে কি পরিমাণ মানুষ নীতি হারা হচ্ছে, টাকার বিনিময়ে মানুষ কিভাবে আজ নিজের জীবন আদর্শকে বরবাদ করছে তা কল্পনা করা যায়। জি অথচ আমার রসুলের পরীক্ষা করে তারা দেখেছিল সব দিতে চেয়েছে, নবী আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে এক বিন্দু নয়, আমি আমার দায়িত্ব পালন করব। তারা যাই সুযোগ দিক দিক আবু তালেব রিপোর্ট দিয়ে দিল যে আমার ভাইপো কোনোটাই চায় না, সে চায় জি স্রষ্টার দেওয়া আল্লাহর দেওয়া দায়িত্বটা যথাযথ পালন করার জন্য। তাহলে মক্কাবাসীদের এ ফাঁদ যা পেতেছিল রসুল তাতে পা দেন না। আপনি জানেন জি এমনও ঘটল, অবাক কাণ্ড। ভাইরা মার মনে রেখে দিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা যত রকমের চক্রান্ত সলা পরামর্শ যা পারার করেছে, নবী পাক সরকারের আলমের বিরুদ্ধে তারা বয়কট বয়কট তৈরি করে রাসূলের বিরুদ্ধে বয়কট নামা বানিয়ে আবু তালেবকে জানিয়ে দিল, হে আবু তালেব তুমি কোন পথ অবলম্বন করবে, দেখো তুমি কোন পথ অবলম্বন করবে, আমরা তোমার ভাইপোর সঙ্গে কোনো সম্পর্ক করবো না, তোমার ভাইপোর কাছে কোনো মাল বিক্রি করবো না, তোমার ভাইপো কোনো মাল কিনলেও কিনে দেওয়া হবে না, তোমার ভাইপোর সঙ্গে সামাজিকতার কোনো সম্পর্ক আজ থেকে আমাদের আর থাকবে না। এখন তুমি ভাবো কি এই কঠিন পরিস্থিতির মুহূর্তে তুমি তোমার ভাইপোর পক্ষে যাবে না আমাদের পক্ষে আসবে? জি ভাই রসুলের অপরাধ কি? কোন অপরাধে মক্কার কাফেরেরা আমার রসুলকে বয়কট করছে? রসুল একত্ববাদের প্রচার করেছেন, তাওহীদের প্রচার করেছেন, ইমানাতে নবী তার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত তার পিছনে ব্যয় করেছেন, আর এটাই হলো তাদের কাছে দোষ, এটাই তাদের কাছে দোষ। তাহলে সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে বিচার যদি করতে হয় তাহলে মাস বলতে হয় নবী দোষী নন, দূষিত তারাই। ভাই রাসূলুল্লাহ বিরুদ্ধে যখন সামাজিক বয়কটের ডাক দিল, আবু তালেব খুব ভারাক্রান্ত মনে রসুলকে ডাকলেন, কাছে ডেকে বললেন, বাবা পরিস্থিতি খুব ঘোরালো, ওরা তোমার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে, আমাকে এই বয়সে চাপের মাঝখানে পড়তে হচ্ছে, আমি এখন কিংকর্তব্য বিমূঢ়, ওদের পক্ষে যাব না তোমার পক্ষে যাব, তা আমার এই বৃদ্ধ বয়সে এই চাপ নেওয়া আমার পক্ষে বড় কষ্ট, তা তোমাকে দাবি করছি বাবা তুমি যদি ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কথাটা বলা বাদ দাও তাহলে সামাজিক শান্তি ফিরে আসবে, আমাকেও চাপের মাঝখানে পড়তে হবে না, আর তোমাকেও সব সময়ের জন্য ত্রাসের সঙ্গে ভয়ের সঙ্গে তুলতে হবে। জি ভাই আবু তালেব বলতে বলতে আবেগের সঙ্গে বলি ফেললো ঠিক এই কথাটাই, যদি তুমি আমার দাবি না মেনে নাও তাহলে হয়তো অগত্যাই তোমাকে ছেড়ে দিয়ে আমাকে ওদের সঙ্গেই যুক্ত হতে হবে।
আপনি বলুন যে নবীর জন্য আহ বলার কেউ নেই, চাচাটা কথা বলতেন তার কথাটা যদি এই রকম হয় তাহলে দুঃখ লাগাটা স্বাভাবিক। কিন্তু নবী পাক কান্দে কান্দে বলেছিলেন, ও চাচা যান আমি আপনাকে বাধ্য করব না, চাচা আপনি স্বেচ্ছাচারী তার সঙ্গে ইচ্ছা করলে বলে আপনি ওদের সঙ্গে যেতে পারেন, ইচ্ছা করলে আমার সঙ্গে আসতে পারেন। আমি আমি আপনাকে আপনি যেহেতু আপনি ইমান কবুল করেন আপনাকে আমার সঙ্গে আসতে আপনাকে বাধ্য করব না। তবে এই কথাটাই শুধু মনে করব, মায়ের মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারিয়েছি, মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারিয়েছি, ছ বছরের মাকে হারিয়েছি, আট বছরের দাদাকে হারিয়েছি, আপনি আমার আশ্রয় দিয়েছিলেন, আজকে যদি আপনি আমার আশ্রয় ছেড়ে দেন ভাবব গোটা বিশ্বময় আমার জন্য আর কেউ নেই। রসুল যখন বলছিলেন রসুলের চোখ দিয়ে পানি পড়ছিল, আবু তালেব রসুলের আবেগ ভরা কথায় নিজেও কেঁদে ফেলল। রসুল আবু তালেব রসুলকে কাছে ডেকে বলে দিল, বাবা চিন্তা তুমি করো না, তোমার তোমার সঙ্গে আমি আছি, ওরা যদি তোমার ভয় করে তুমি ভয় করবে আমি আবু তালেব তোমার সঙ্গে থেকে গেলাম। ভাই কাফেররা নবীকে বয়কট করেছিল নেকড়ে থাকার জন্য, সত্যতে থাকার জন্য, হত্যা প্রচারের জন্য কাফেররা নবীকে বয়কট করল। নবী পাক একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, পাক্কা তিনটি বছর কাবা শরীফের কাছাকাছি শিয়াবে আবি তালেব নামক তিন দিকে পাহাড় ঘেরা একটি বদ্ধ ঘাঁটিতে গুটি কতক মুসলমানকে নিয়ে বয়কটের জীবন পালন করলেন তিন বছর। জি ভাই, সুতরাং মনে রাখা দরকার নবী পাক এই কষ্ট সাধ্যের জীবন পালন করেছেন, নিজের হক দায়িত্ব থেকে নবী পিছিয়ে আসেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আপনাকে বলতে চাই শেষ পর্যন্ত সকল গোত্র এক হয়েছে, ঐক্য গড়ে তুলেছি, তুমি মুহাম্মাদের পক্ষে গেলেও আর তোমার নাই, আমরা আবু তালেব মুহাম্মাদের বিরুদ্ধে লড়াই করব, একদিনের জন্য কি করবে তুমি সিদ্ধান্তটা কালকে শুনিয়ে দেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব বললেন, আপনি ইচ্ছা করলে ওদের দলে যেতে পারেন, আমি একা থাকবো তাও কি আচ্ছা, তবে আমি আল্লাহ পাকের তাওহীদ কর্মী প্রচার করা বন্ধ করতে পারবো। আবু তালেব ছাড়া বেদের নেতৃবর্গকে শুনিয়ে দিলেন যে না না, মুহাম্মদ তার প্রচার থেকে সে পিছাবে না, তার জায়গা থেকে সে হবে না, আমিও তোমাদের সঙ্গে যাব না, আমিও মুহাম্মাদের সঙ্গ দিলাম। বিশ্বাস করুন, একলা আবু তালেবের এতটুকু হুমকির বিনিময়ে গোটা মক্কার সকল গোত্র আবার যথারীতি পিছিয়ে গেল। জোরে বলুন, আপনি বলুন এই মারমুখী পরিস্থিতির মোকাবেলা একবার নয় বারে বারে। জি আমি অনেক ইতিহাস আপনাকে কয়েক মিনিটে সার কথা শুনিয়ে দিয়েছি, এই যে বারে বারে তাদের ছবি, বারে বারে তাদের চক্রান্ত, বারে বারে তাদের বিষয়কার। জি অথচ নবী অটল অনবিচল, তার নৈতিক দায়িত্ব পালনে নবী এক বিন্দু পরিমাণ কসুর করেননি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আজকের আমি নবী ভক্ত মুসলমান, নবী ভক্ত বলি মুহাম্মদ নাম নিয়েছি, আপনি বলবেন আমি আপনাকে বাস্তব দৃষ্টান্ত দিয়ে সময় খাওয়াবো না, আপনার বিবেকের কাছে বিচার দিচ্ছি, টোটাল মুসলিম সমাজটাকে আপনি অ্যানালিসিস করে বলবেন
যে মুসলিম সমাজের এক্স ওয়াই জেড মেয়র মোর ডাক্তার মাস্টার ব্যারিস্টার মিনিস্টার পীর সাহেব মাওলানা সাহেব হাফেজ সাহেব হুজুর সাহেব কোটা মানুষ রয়েছে তার নৈতিক দায়িত্বটা সব কিছুর মোকাবেলায় পালন করছে পালন করবে এই নীতির উপরে দাঁড়িয়ে থাকা মানুষ কতজন কি ভাবছেন নবীর নীতির উপরে আমি আমার নৈতিক দায়িত্বের উপরে দাঁড়িয়ে থাকব এই ইমান এই প্রতিজ্ঞা দিয়ে কটা মুসলমান সমাজে বেঁচে আছে জি 100টার ভিতরে 80 জন নেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা মুসলমান যদি সত্যকার নবী আদর্শের সঙ্গে তার নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করে নিজের পরিবারের সঙ্গে ঝামেলা পাতবে না বিশ্বাস হয় আমার কথা নিজের স্ত্রীর সঙ্গে নিজের মনোমালিন্য ঠিক বলছি না ভুল বলছি কি মনে হচ্ছে ভুল বলেন উদাহরণ দেই তাহলে জি সমাজ জীবনে নীতির উপরে দাঁড়িয়ে থাকা তো দূর কিনা নিজের পরিবারের কাছেও নীতির উপরে দাঁড়িয়ে থাকতে পারে না এই তো আমাদের হাল আমরা নবীর নামে মোটা মোটা বলি শুনে কি লাভ করব বাবু জি একটু সমীক্ষা করে দেখলে কিছু ফল হবে আপনি নবীকে ভালোবাসেন এ দাবি আপনারও আমারও জওয়ানের দাবি যুবকের দাবি বৃদ্ধের দাবি বৃদ্ধার দাবি নবীকে ভালোবাসেন বলবেন কোন বাপটা তার নবীকে ভালোবাসার জন্য তার ছেলের অন্যায়টার প্রতিবাদ করে ছেলের বীর সঙ্গে রাগারাগি করেছে কোন বাপটা তার মেয়ের অশৈল কাজকে প্রতিবাদ করে জি মেয়ের অন্যায়ের প্রতিবাদ করে নবীর ভালোবাসা দেখিয়েছে কোন স্বামীটা তার স্ত্রীর অন্যায়ের প্রতিবাদ করে ভাই নবীর ভালোবাসা দেখিয়ে স্ত্রীকে শরীয়তের পক্ষের গোলাম বানাতে পেরেছে পরিবারে ঝগড়া হবে না হবে না জি ছেলেটাকে বলুন মেয়েটাকে বলুন স্ত্রীটাকে বলুন শরীয়ত সম্মত নবীর আদর্শ মতো জীবন যাপনের জন্য রান্নাঘরই দক্ষ যজ্ঞ বেঁধে যাবে আমি আপনাকে অনুরোধ করে বলবো নবীর আদর্শকে জীবনে আদর্শ হিসাবে যদি গণিয়ে নিতে হয় তাহলে আমার দাবি নবী পাক এই তুলমূল বিরোধী পরিস্থিতির মোকাবেলাতে নৈতিক দায়িত্ব পালন তিনি দাঁড়িয়ে থেকেছেন উদ্দেশ্য শুধু এটাই আমার আল্লাহ আমাকে একত্ববাদের বাণী প্রচারের দায়িত্ব দিয়েছে কে মানবে কে মানবে না ও বুঝতে পারে আপনার বুঝে দেবে কিন্তু আমি আমার হক যথাযথ পালন করবো করতে গেছে জি করতে যে কি দেখা গেছে একটু ব্যাখ্যা করে দেখুন কি দেখা গেছে খোদ রসূলের চাচা আবু লাহাব রসূলকে মেরেছে মেরেছে না মারি মেরেছে রসূলের চাচা আবু লাহাব রসূলকে মেরেছে রসূল মার খেয়ে মলিন বেশে ফিরছেন আর এক চাচা হামজা দেখে কি ব্যাপার মোহাম্মদ তোমার কি হয়েছে না চাচা মেরেছে হামজা ছুটে যে আবু লাহাবের মেরে প্রতিশোধ নিয়েছে এসে বলল বাবা তুমি দুঃখ করো না আমি আবু লাহাবকে মেরে তোমার শোধ তুলেছি রসুল বুক ভরা কান্না কেঁদে বললেন ওগো চাচা যান আপনি আমার হয়ে আমার চাচা আবু লাহাবকে মেরেছেন ওতে আমি আনন্দিত নই ওতে আমার মনে কোনো শক্তি নেই তবে যদি আমার হয়ে আবু লাহাবকে না মেরে আপনি যদি ইসলামটাকে কবুল করে নিতেন তবে আমি তার থেকে বেশি খুশি হতাম আল্লাহর বান্দা মনে রাখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেন টু মেন ইন্ডিভিজুয়ালি সকলের কাছে দাবি করেছেন কলমা পড়ো ইসলামটাকে কবুল করে নাও তিরে তোমাদের না জানতে ভাই আমার মনে রাখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে
আরব দেশের নিয়ম রয়েছে, এই সূত্রটা যেই বলে সবাই শুনলে বোঝে লোকটা কোন বিপদে পড়েছে। রাসূল যখন সকালবেলা ইয়া সাবাহ শব্দটাকে বললেন, আরে আমার রাসূল পরিবারের ভিতরে রাসূলের চাচা বুহাবের কানে গেল। আবুলা পরিবারের অন্য মানুষ তখন ঘুম থেকে উঠেনি, তাদের জাগিয়ে তুলে বলল, একবার ভালো করে শুনে দেখো, আওয়াজটা তো মনে হয় মুহাম্মাদের আওয়াজ। সবাই ঠিক করলো, হ্যাঁ মুহাম্মাদের আওয়াজ। তো বলল, দেখো তার ধর্মটা আলাদা হতে পারে, আমাদের ধর্ম না নিতে পারে, বাপ দাদাদের ধর্ম সে ঘৃণা করতে পারে, তবুও তো ছেলেটা ভালো, সত্য কথা বলে, কারোর সঙ্গে অপসরেষ করে না, ঝগড়া করে না, এবং ব্যবহারটা তার মধুর। তো সে যদি একটা বিপদেই পড়ে তাহলে আমাদের একটু সাহায্য করা দরকার। চলো না একবার যাই। গিয়ে দেখলো রসুল বেশি দূরে নেই, একেবারে কাবার কাছাকাছি আবু কোবায়েস পাহাড়ের মাথায় দাঁড়িয়ে রসুল ওই চিল্লাচ্ছে, এরা সবাই পাহাড়ের পাদদেশে।